ইমানের পরে ভেজাল মুক্ত পিওর ফ্রেশ ইমান যদি কেউ আল্লাহর কাছে নিয়ে হাজির হতে পারে এরপরে দ্বিতীয় যে জিনিসটা লাগবে জান্নাতে যাওয়ার জন্য চারটা জিনিসের কথা বলবো শুধু ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা বলেন পাঁচক্ত নামাজ পাঁচুয়াক্ত নামাজ এটা হলো ইমানের পরে সবচাইতে জরুরি বিষয় আল্লাহর জমিনে ইমানের পরে সবচেয়ে ভালো কাজ কোনটা নামাজ আর আল্লাহর জমিনে কুফুরি শিরখ এবং নেফাকের পরে সবচেয়ে খারাপ কাজ কোনটা নামাজ ত্যাগ করা কোনটা নামাজ ত্যাগ করা দেখুন আমাদের দেশের মুসলমানেরা এই মাহফিলেও হয়তো অনেকে আছেন যারা পশুক্ত নামাজ জামাতের সাথে সময় মতো সঠিকভাবে আদায় করেন না গাফিলুতি করেন ত্রুটি করেন খুব ভালো করে শুনে রাখবেন রাসুল کریم sallallahu alaihi wasallam বলেছেন মুসলমানের সাথে কুফর এবং শিরকের পার্থক্য আর ব্যবধান হলো নামাজ এইজন্য যে নামাজ পড়ে না সে নিজেকে ईमानदार দাবি করার নৈতিক অধিকার রাখে না প্রিয় ভাইরা আমার আমাদের রাসূল sallallahu alaihi wasallam বলেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামতিস সালাহ কিয়ামতের দিন প্রথম আল্লাহ তালা বান্দার যে হিসাবটা নেবেন তা হবে নামাজের হিসাব বলা হবে বান্দা নামাজের ঘাটটি বাইর কর বালেক হয়েছে কোন বছরে আর মৃত্যু হয়েছে কত বছর বয়সে এসে মাঝখানে কত বছর বছর গেছে কতগুলো ওয়াক্ত নামাজ ছিল এর ভিতরে কত ওয়াক্ত নামাজ তুমি পড়ছো আর কত ওয়াক্ত পড়ো নাই যে ব্যক্তি নামাজের হিসাবকে সঠিকভাবে দিতে পারবে ফকাদ আফলাহ আনজা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন সে সফল হয়ে যাবে সার্থক হয়ে যাবে যার নামাজের হিসাবে সব টিকমার্ক পাবে এরপরে অন্য সমস্ত হিসাব আল্লাহ তালা সহজ করে দিবেন আর নামাজের হিসাবে যার ঝামেলা ধরা পড়বে ফকাদ তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে লোজার হয়ে যাবে সামনে পারবে না জান্নাতে যাওয়ার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না যদি কেউ পাচক সলাতে গাফলতি করে কোরআনে করিমের শুরু থেকে শেষ পর্যন্ত ইমানের পরে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে যে বিষয়টি সেটি হলো ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে নামাজের কথা প্রিয় ভাইরা আমার নামাজ যদি কারোর গাফলতি থাকে তার দ্বারা জান্নাতে যাওয়ার কোনো পথ আর খোলা থাকে না আল্লাহ সুমাতাল রহমিন ভিন্ন কথা কিন্তু সলাদ ছাড়া পাশক্ত নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ নেই এই জন্য জান্নাতে যেতে হলে ইমানকে খাটি করার পরে দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হলো কি পাশক্ত নামাজ পাশক্ত নামাজ পড়ার ভিতরে যদি কেউ গাফলতি করেন ত্রুটি করেন কোন কোন আলেম বা অনেক ওলামা একরাম তো বলছেন যে ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে বেইমান হয়ে যায় ইসলাম থেকে পর্যন্ত খারিজ হয়ে যায় যদিও সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত সেটা না তাহলে পাচক্ত নামাজ পড়বেন তো ঠিক মতো ইনশাআল্লাহ আপনারা অনেকে হয়তো পাচক্ত নামাজ পড়েন কিন্তু জামাতের সাথে পড়েন না অনেকে হয়তো জামাতের সাথে পড়েন একক্ত জামাতের সাথে পড়েন না গাফলতি করেন আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজকে সঠিকভাবে আদায় করার তফিক দান করুন